নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের আশীর্বাদে এই পাঁচটি রাশির সৌভাগ্যের দুয়ার খুলতে চলেছে। দেখুন, 12টি রাশির মধ্যে বিশেষ পাঁচটি রাশি বিশেষরূপে সৌভাগ্য কিন্তু পেতে চলেছে। গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদেরকে এই একটি রাশির উপর দিয়ে আমি আপনাদেরকে এই রাশিফলটি দিচ্ছি, যে পাঁচটি রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে। দেখুন, প্রত্যেক রাশির কিন্তু ভালো হতে পারে না, এটা সম্ভব না। আবার প্রত্যেক রাশিরই যে খারাপ হবে এটা সম্ভব না। অর্থাৎ কিছু রাশির ক্ষেত্রে সৌরমণ্ডলের যা গ্রহের অবস্থা সেক্ষেত্রে ভালো এবং কিছু রাশির ক্ষেত্রে খারাপ। তো আমি আপনাদেরকে পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষরূপে ভালো ফল পেতে চলেছে, কোন এই পাঁচ রাশি। তো তার আগে আমি যেটা বলি, যে কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদেরকে এই প্রেডিকশনগুলো আপনাদেরকে দেয়। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন আমার মিলছে না। আমি একটা কথা বলবো, শুধু জ্যোতিষের প্রোগ্রাম দেখলে হবে না। আপনি দীর্ঘদিন জ্যোতিষের প্রোগ্রাম দেখে যাচ্ছেন যে হ্যাঁ এ রাশির ভালো, কিন্তু আপনার জন্ম ছক বিচার করান। আর এটা হচ্ছে পূর্ণমাত্রায় সময় যেটা দুর্গা পূজার সময় যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করান, আপনার ভাগ্য চমকাতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নিজস্ব জন্ম ছক বিচার করান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, এবং আপনি এই সময়টা একটা আদর্শ সময় প্রতিকার রত্ন নেওয়ার ঠিক সময়। এই সময় যদি আপনারা রত্ন যদি নিতে পারেন বিশেষরূপে, আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন। তো কোন এই পাঁচ রাশি অদ্ভুত অকল্পনীয় ফল পেতে চলেছে দেখুন, এবং কী কারণে বুধ আজকে থেকে বক্রী অবস্থা হয়ে যাচ্ছে। অর্থাৎ তুলা রাশিতে বুধ এখন আছে, এই বুধ আজ থেকে বক্রী হচ্ছে এবং 2রা অক্টোবর পর আবার ব্যাককে কন্যা রাশিতে, আবার তুলা রাশি থেকে কন্যা রাশিতে কিন্তু গমন করবে। বক্রী অবস্থায় যাওয়া মানে একটা শুভগ্রহ কোনো কিছু খুঁজে আবার ঠিক সোজা পথে চলা এবং মার্গী হওয়া। অর্থাৎ এই বক্রী হওয়া এবং সেখানে কন্যা রাশিতে বুধ তিন রকমের ফল দেয়, একটা সক্ষেত্রিক, একটা মূল ত্রিকোণ আর একটা তুঙ্গস্থ। এই তিন ধরনের কিন্তু ফল দিয়ে থাকে। অর্থাৎ এখানে বক্রী হচ্ছে, এই পাঁচ রাশির জন্য কিছু হয় ভালো রেজাল্ট আনতে চলেছে এই দুর্গাপূজার মধ্যে। বিশেষরূপে ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদের ধনপতিও, আপনাদের ধনপতি এবং ভাগ্যপতিও কেন্দ্রে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে মীন রাশির। যাদের মামলা মকদ্দমা চলছিল সেই জায়গা থেকে আপনারা কিছু কিছু ক্ষেত্রে উত্তীর্ণ কিন্তু আপনারা হবেন। ভাগ্যপতি কেন্দ্রভাবে কেন্দ্রতিকোণ রাজ্য এবং ধনপতিকে কানেক্ট করছে, ধনের জায়গাটা ভাগ্যের দ্বারা ধন আসবে। আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো, মীন রাশি ক্ষেত্রে আপনারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণমাত্রায় ভালো রেজাল্ট কিন্তু পাবেন। দৈনিক রোজগার বৃদ্ধি এবং পার্টনারশিপ বিজনেসের জায়গা ভালো, আপনাদের দাম্পত্য সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ মীন রাশি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে এই বুধ বক্রী। আপনাদের নিশ্চিত রূপে সম্পত্তিগত দিক, পারিবারিক সুখ আপনাদেরকে কিন্তু হতে চলেছে। 2নম্বর যে রাশি বিশেষরূপে ভালো ফল পাবে সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি।
সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের এই বুধ ধনুভাবে অবস্থান করছে এবং বক্রী অবস্থাতে। এখানে মূল ত্রিকোণ সক্ষেত্রিক, বুধ মূল ত্রিকোণ সক্ষেত্রিক এবং তুঙ্গস্থ, এবং বুধ আপনাদের একাদশপতিও এবং রাশির অধিপতিকে নিয়ে কানেক্ট করে, এবং আপনাদের চতুর্থপতি এবং আপনাদের ভাগ্যপতিকেও কানেক্ট করছে। মানে সিংহ রাশির ক্ষেত্রে অপার ধন আপনাদের কিন্তু আসবে। দেখুন, রাশির অধিপতি যখন রাশির অধিপতি বুধের সাথে অবস্থান করছে, এটা খুবই ভালো। ধনের জায়গাটা আপনাদের ভালো দেবে, বিশেষ করে সিংহ রাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গা, আপনাদের যশ, পারিবারিক সুখ এবং ভাগ্যের পূর্ণমাত্রা। ভাগ্যপতি আপনাদের ধনভাবে এবং চতুর্থপতিও ধনভাবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, প্রপার্টি থেকে লাভ। এবং যারা শেয়ার মার্কেটে আছেন, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি সিংহরাশির মানুষ, আপনি নিশ্চিত রূপে অর্থাৎ বুদ্ধির দ্বারা যে কাজগুলো করতে হয়, আপনি সিংহরাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে রাখুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ মহাভাগ্যশালী রাশি হতে চলেছে সিংহ রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি, তিন নম্বর রাশি। ধনুরাশি সপ্তমপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে এবং বক্রী অবস্থায়, এবং এখানে ভাগ্যপতিকে কানেক্ট করেছে এবং আপনাদের পঞ্চমপতিকে কানেক্ট করছে। অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনি ধনুরাশি মানুষ, ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা বড় ধরনের বিজনেসম্যান আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভের জায়গা কিন্তু আপনাদেরকে দিবে। কর্মের জায়গাতে কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছে, যারা ফ্রেশার্স আছে, তারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে, কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ধনুরাশি কিন্তু সৃষ্টি করছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে ধনুরাশির। ধনুরাশির আপনাদের মান সম্মান, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে, ধনের জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা এবং আপনারা শ্বশুরালয় থেকে এই সময় কিন্তু সাহায্য আপনারা পাবে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রে আপনি ধনুরাশির মানুষ যথেষ্ট ভালো। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে। চার নম্বর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রাশির অধিপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ এবং বক্রী অবস্থা, প্রপার্টি থেকে আপনাদের লাভ দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি মিথুন রাশির প্রপার্টির জায়গাটার ক্ষেত্রে আপনাদের ভালো, এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে ভালো দিবে। ডুবে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, সেলস লাইনে যারা আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে। এবং শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু পাবেন মিথুন রাশি। এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ মিথুন রাশি পেতে চলেছে, বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি হতে চলেছে মিথুন রাশি। এরপরের যে রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে শুক্রের অবস্থান, এবং দু তারিখ পর্যন্ত এই শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছে, এবং বুধ এবং দু তারিখে আবার ব্যাক আপনার কর্মভাব থেকে ভাগ্যভাবে কিন্তু চলে যাচ্ছে এবং বক্রী অবস্থাতে। এবং দেখুন, শুক্রের সঙ্গে বর্তমান এই সময়ও কিন্তু বক্রী অবস্থাতে লক্ষ্মীযোগ কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ আপনি মকর রাশি মানুষ, কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা কিন্তু আপনাদেরকে দিবে, কর্মের জায়গাটা, ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হবে, এবং ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি, ভাগ্যের সাপোর্ট, দৈনিক রোজগার, বিদেশ থেকে লাভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে শুভ, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে, আপনি যদি মকর রাশির মানুষ হন, পূর্ণ মাত্রায় এ সময় কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন।
অর্থাৎ এই একটি গ্রহ বুধ আপনাদেরকে অপার ধন দিতে চলেছে। নমস্কার।